Dear learners, hope all of you are fine. Today we are going to learn about the use of capital letters. Here I have written some sentence and some rules where you will see how the capital letters are used in different sentence for different reason. In the first sentence, to begin a sentence we use capital letter. You can see that there is a sentence, today is Wednesday. In this sentence, today is the first word, and in this word T is written in capital letter. Priyo shikhartira, asha kori tumra shobai bujhte parcho amra capital letter use somporke porchi ebong prothom sentence e amra capital letter kibhabe use korchi prothom word er prothom letter dite. Next sentence number 2, to begin each line of a poem. অর্থাৎ কোনো পোয়েমের যে লাইনগুলো তোমরা পেয়ে থাকো সেই পোয়েমের দেখবে যে প্রত্যেকটি লাইনের ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়ে থাকে. এখানে একটি পোয়েমের দুটো লাইন দেওয়া আছে, দেখো, হি প্রেড বেস্ট হু লাভেথ বেস্ট, অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল. এই দুটো লাইনের মধ্যে তোমরা লক্ষ্য করো, ফার্স্ট ওয়ার্ড হি, এর এইচ ক্যাপিটাল, পরের লাইনে অল, এটির এ ক্যাপিটাল. অর্থাৎ এভাবে যদি আরও লাইন দেওয়া থাকে প্রত্যেকটা লাইনের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার এভাবে ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে. এবার আরেকটি রুলসে আসা যাক. নাম্বার 3, টু বিগিন দি ফার্স্ট ওয়ার্ড অফ এ কোয়েশ্চেন ইন এ সেন্টেন্স অর এ ডাইরেক্ট স্পিচ উই ইউজ ক্যাপিটাল লেটার. অর্থাৎ আমরা যখন কোনো একটি সেন্টেন্সের মধ্যে কোটেশন পাবো, অর্থাৎ সেটা কারো উক্তি হবে, কারো কোনো কথা সরাসরি প্রেজেন্ট করা হবে, বুঝাবে, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি ডাইরেক্ট স্পিচ, সেরকম স্পিচের মধ্যে, সেই স্পিচের মধ্যে ফার্স্ট ওয়ার্ড হবে ক্যাপিটাল. দেখো এখানে একটি এক্সাম্পল, মাদার সেড টু হার সন, হারি আপ. এখানে এই সেন্টেন্সটির মধ্যে এখানে হারি আপ এই অংশটা একটি কোটেশন, এটি মায়ের কথা বা মাদারের কথা, এবং এটি একটি ডাইরেক্ট স্পিচ, এবং এই ডাইরেক্ট স্পিচের প্রথম ওয়ার্ড হচ্ছে হারি, আর এই হারির এইচ এখানে আমরা দেখছি ক্যাপিটাল. এবং এভাবে আমরা তাহলে কোটেশনের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল ইউজ করব. আরেকটি রুলস শিখবো এবার. নাম্বার 4, টু বিগিন এ প্রপার নাউন. আমরা প্রত্যেকেই জানি যে প্রপার নাউন বলতে নির্দিষ্টভাবে কোনো একটি নাউনকে বোঝানো হয় এবং যেখানে এটিকে সহজে আইডেন্টিফাই করা যায়। তো এমনিভাবে তোমরা যখন কোনো প্রপার নাউন সেন্টেন্সের মধ্যে পাবে সেটিকে তোমরা ইউজ করবে ক্যাপিটাল লেটার. আমি একটি সেন্টেন্স তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ. বাংলাদেশ ইজ দ্য নেম অফ আ কান্ট্রি. এবং অনেকগুলো কান্ট্রির মধ্যে বাংলাদেশ বললে একটি নির্দিষ্ট কান্ট্রিকেই বোঝানো হবে যেটি এশিয়ার কন্টিনেন্টে অবস্থিত. তো এইভাবে আমাদের যখন নির্দিষ্টভাবে একটি কোনো কিছুকে জানার উপায় থাকবে বা মিন করা হবে, সেটি যদি কান্ট্রি হয় কান্ট্রির একটি নাম নির্দিষ্ট, স্কুল হলে স্কুলের একটি নাম, কোনো একটি পেট হলে পেটের একটি নির্দিষ্ট নাম, এইভাবে করে স্টুডেন্ট অনেকজনের মধ্যে প্রত্যেকেরই আলাদা আলাদা নাম, এইভাবে করে যখন তোমরা পাবে আলাদা করে তার আইডেন্টিফিকেশন, তখন আমরা সেটিকে বলবো প্রপার নাউন। আচ্ছা, এবার তোমরা দেখো এই যে প্রপার নাউন, এখানে আমরা তাহলে বাংলাদেশকে পাচ্ছি এবং এই বাংলাদেশ স্টার্ট হয়েছে, বিগিন হয়েছে ক্যাপিটাল লেটার এইভাবে। আচ্ছা, এবার আরেকটি, এটার সাথে আরেকটি পাশাপাশি আরেকটি রুলস আমি তোমাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে অ্যাডজেটিভ ডিরাইভড ফ্রম প্রপার নাউন। অর্থাৎ যদি দেখো যে কোনো একটি প্রপার নাউন সেখান থেকে একটি অ্যাডজেটিভ ফর্ম করা হয়েছে, তখন সেই অ্যাডজেটিভটাকেও আমরা প্রপার নাউন যেভাবে ক্যাপিটাল লেটার দিয়ে ইউজ করেছি, অ্যাডজেটিভটাকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। অর্থাৎ এখানে অ্যাডজেটিভটা কিন্তু তোমার অন্য সময়ের অন্যান্য যে আমরা অ্যাডজেটিভগুলো ব্যবহার করি, সে ডিসক্রিপটিভ অ্যাডজেটিভ বা
মানে দেখো আমরা যে প্রপার অ্যাডজেটিভের কথা বলছিলাম সেটি তাহলে প্রপার নাউন থেকে ফর্ম হয়, এবং অ্যাডজেটিভ অনেক ধরনের রয়েছে তোমরা জানো, ডিসক্রিপটিভ অ্যাডজেটিভ যেটা তোমার বিভিন্ন ধরনের কোনো কিছু দোষগুণ অবস্থা এগুলো বোঝায়, বাট এখানে কিন্তু এই অ্যাডজেটিভটা তৈরি হয়েছে প্রপার নাউন থেকে, তাই এটি নাম হচ্ছে প্রপার অ্যাডজেটিভ। আর প্রপার অ্যাডজেটিভ প্রপার নাউন থেকে, সেই প্রপার নাউনকে ইন্ডিকেট করেই সেই অ্যাডজেটিভটার সাথে একটি রিলেশন তৈরি হয় বলে এটির মধ্যে আমরা তাই প্রপার নাউনের মতো ক্যাপিটাল লেটার প্রপার অ্যাডজেটিভে ইউজ করব। এবং এই প্রপার অ্যাডজেটিভে তোমরা বাংলাদেশ থেকে এখানে দেখবে যে এটি এখানে কীভাবে একটি প্রপার অ্যাডজেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে, উই আর বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশের সাথে আই অ্যাড করে বাংলাদেশি এই ওয়ার্ডটি এখানে অ্যাডজেটিভ প্রথম প্রপার অ্যাডজেটিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়েছে। এভাবে আমরা সেন্টেন্সের শেষে বা মাঝখানে যদি এরকম কোনো প্রপার অ্যাডজেটিভ পেয়ে থাকি সেটাকে আমরা তাহলে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে আমরা ইন্ডিকেট করব। আর মনে রাখবে যে এভাবে তাহলে যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রি থেকে একটি করে প্রপার অ্যাডজেটিভ ফর্ম করা সম্ভব, এবং এই প্রপার অ্যাডজেটিভটি আমাদের কোনো একটি কান্ট্রির ন্যাশনালিটি বা কোনো একটি কান্ট্রির ফুড এগুলো সম্পর্কে আমাদেরকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। যেমন বাংলাদেশি একটি ন্যাশনালিটি, বাংলাদেশের মানুষদের সম্পর্কে এখানে বোঝানো হচ্ছে। আবার তোমাকে এখানে বাংলাদেশি ফুড হতে পারে, হ্যাঁ বাংলাদেশি কালচার হতে পারে, এটি এক এক সময় এক একভাবে তাহলে এটি ব্যবহার করা হবে। আচ্ছা, এবার আরেকটি রুলসে যাব। টু রাইট দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড অল নাউন্স ইন স্যালুটেশন। যখন তুমি স্যালুটেশনে কোনো নাউন ইউজ করবে তখন সেটি ক্যাপিটাল লেটারে ইউজ করতে হবে। মনে করো তুমি একটি লেটার লিখছো, সেখানে তুমি লিখছো, সম্বোধন করছো মাই ডিয়ার মাদার। এখানে মাই ডিয়ার মাদার বলার সময় প্রথম ওয়ার্ড হচ্ছে মাই, এটি হবে ক্যাপিটাল, মাদার হচ্ছে স্যালুটেশন, আর এই স্যালুটেশন বলে মাদার তোমার ক্যাপিটাল হয়ে যাবে। আবার তুমি যদি কোনো অ্যাপ্লিকেশনে লিখো ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম, তখন ডিয়ার হচ্ছে প্রথম ওয়ার্ড আর স্যার ম্যাডাম এগুলো হচ্ছে স্যালুটেশন, আর এই ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করব ক্যাপিটাল লেটার। তাহলে এইভাবে আমাদের মনে রাখতে হবে যে টু রাইট স্যালুটেশন আমরা প্রথম ওয়ার্ড ক্যাপিটাল, এবং স্যালুটেশনের জন্য সেই ওয়ার্ডটিকে আমরা ক্যাপিটাল ইউজ করব। এবার আরও কিছু রুলস দেখা যাক। এখন দেখো আমরা যদি পাই যে কোন অ্যাব্রিভিয়েশন, ফর অ্যাব্রিভিয়েশন অফ দি নেমস অফ দি কান্ট্রিজ অফিসিয়াল র্যাঙ্কস একাডেমিক ডিগ্রিজ এটসেট্রা, উই ইউজ ক্যাপিটাল লেটার। সেটা কীরকম তাহলে দেখো, তোমরা অলরেডি এই অন্য আমার একটি ভিডিওতে জেনেছো যে অ্যাব্রিভিয়েশনস বলতে আমরা কী বুঝি। অ্যাব্রিভিয়েশনস বলতে আমরা আসলে কোনো একটি বড়ো ওয়ার্ডের শর্ট করে সেটিকে একটি অ্যালফাবেট বা লেটারের মাধ্যমে এটিকে প্রকাশ হতে দেখি, এবং এখানে একাধিক ওয়ার্ডকে সেই ওয়ার্ড অনুযায়ী অ্যালফাবেট দিয়ে সেই অ্যাব্রিভিয়েশনটিতে আমরা প্রকাশ হতে দেখি। যেমন দেখো এখানে আছে USA, UK, PM, লেফটেন্যান্ট, BBC, BA, MA, BBA, MBA, এবং এরকম আরও অনেক অনেক অ্যাব্রিভিয়েশন তোমরা ব্যবহার করে থাকো। এখন খেয়াল করো যে USA আসলে স্ট্যান্ডস ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, UK মানে ইউনাইটেড কিংডম, অর্থাৎ এখানে ফুল ফর্মটা ব্যবহার হয়নি, সংক্ষেপে প্রথম লেটার ইউনাইটেডের ইউ, স্টেটসের এস, আমেরিকার এ, ইউনাইটেডের ইউ, কিংডমের কে। এভাবে PM মানে প্রাইম মিনিস্টার, লেফটেন্যান্ট দিয়ে LT দিয়ে লেফটেন্যান্ট, BBC দিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, BA মানে ব্যাচেলার অফ আর্টস, MA মানে মাস্টার্স অফ আর্টস, BBA মানে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, MBA অর্থাৎ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এইভাবে করে আমরা এই সব অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে আমরা আসলে অনেক বড় ওয়ার্ডগুলোকে সংক্ষেপে আমরা প্রকাশ করে ফেলছি, এবং এগুলো প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশনের মধ্যে দেখো তাহলে লেটারগুলোকে আমাদের ব্যবহার করতে হচ্ছে ক্যাপিটাল দিয়ে। এছাড়া আমি অ্যাব্রিভিয়েশনে আমি আমার আরেকটি ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমরা লেটারগুলোর মাঝখানে ফুল স্টপ ইউজ করি, তাহলে এখানে এই দুটো রুলসই আমরা অ্যাব্রিভিয়েশন আমরা দেখতে পাচ্ছি যে ফুল স্টপ এবং ক্যাপিটাল
রিটেন লেটার। আশা করি তোমাদের কাছে এই রুলসটা যদি মনে থাকে, তোমরা যখন অ্যাপ্লাই করবে ক্যাপিটাল লেটারের ব্যবহার, তখন তোমাদের আর ভুল হবে না। এবার আসা যাক আরেকটি রুলসে, সেটি হচ্ছে ফর গড অ্যান্ড ফর দি প্রোনাউন রিলেটিং টু হিম উই ইউজ ক্যাপিটাল লেটার। এটা হচ্ছে তোমরা যখন আমাদের ক্রিয়েটরকে নিয়ে কোনো সেন্টেন্সে কোনো কিছু লিখবে, সেটি সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন, সেই ওয়ার্ডটি তাকে আমরা ক্যাপিটাল দেব, এবং ক্রিয়েটরকে মিন করার জন্য যদি কোনো প্রোনাউন ইউজ করতে হয় সেটিকে আমরা ক্যাপিটাল দিয়ে ইউজ করব। দেখো একটি সেন্টেন্স, প্রে টু গড ফর হিজ ব্লেসিংস। এখানে গডকে ক্রিয়েটর অর্থে বোঝানো হচ্ছে, হিজ গড সম্পর্কে বোঝানো হচ্ছে গডের ব্লেসিংস মিন করতে, এবং এই হিজ একটি প্রোনাউন, বাট এখানে যেহেতু এটি ক্রিয়েটরকে গডকে বোঝানো হচ্ছে এবং সে কারণে এটি প্রোনাউন হিসেবে গডকে মিন করছে, এই কারণে এটি ক্যাপিটাল হিসেবে ব্যবহার হচ্ছে। আদারওয়াইজ আমরা অন্য অনেক সেন্টেন্সে হিজ ব্যবহার করি, অনেক ম্যাসকুলিন জেন্ডারের কে ইন্ডিকেট করে, তখন কিন্তু আমরা হিজকে কী করি না, ক্যাপিটাল ইউজ করি না, এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আরেকটি রুলসে যাব, টু রাইট দ্য প্রোনাউন আই ইন অল প্লেসেস। তোমরা জানো যে আই একটি প্রোনাউন, এবং এই প্রোনাউনটা তুমি যখন কোনো সেন্টেন্সের বিগিনিংয়ে না পেয়ে সেন্টেন্সের মিডলে বা শেষের দিকে বা যে কোনো জায়গায় পাচ্ছ, বিগিনিং ওয়ার্ড হিসেবে না পেয়ে, তখন কিন্তু ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে আইকে না পেলেও এটিকে আমরা ক্যাপিটাল হিসেবে ইউজ করব। মনে করো যে এখানে একটি ফার্স্ট সেন্টেন্স আমি প্রথমে দেখো, তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, আই ক্যান ডু দি ওয়ার্ক। এখানে আই হচ্ছে বিগিনিং ওয়ার্ড, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, এবং এটি আমরা এমনিতে আমাদের নিয়ম অনুযায়ী প্রথম ওয়ার্ড আমরা ক্যাপিটাল হিসেবে ব্যবহার করেছি, তো এই রুলসটা অলরেডি আমরা শিখেও গেছি। বাট আরেকটি সেন্টেন্সে দেখো, ইট ইজ আই হু ক্যান ডু দিস ওয়ার্ক। এই সেন্টেন্সে কিন্তু আই কোথায়, তোমার সেন্টেন্সের মিডলে আছে, অলমোস্ট মিডলে আছে, কিন্তু এখানেও কিন্তু এটিকে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার। এটার কারণ আর কিছুই নয়, এটা হচ্ছে আই যেখানেই থাকুক এটি হবে ক্যাপিটাল। আমি অনেক সময় তোমাদেরকে লক্ষ্য করি যে এটা অনেকে কনফিউজড হয়ে যাও এবং স্মল লেটার লিখে ফেলো, কিন্তু আসলে এটা ঠিক হবে না। আই সেন্টেন্সের যেখানেই থাকুক, যে কোনো পজিশনেই থাকুক, তাহলে এটা আমাদের লিখতে হবে ক্যাপিটাল লেটার অ্যাজ আ প্রোনাউন। আশা করি তোমরা এটা ভুল করবে না। এবার আরেকটি রুলসে যাব, টু পার্সনিফাই অ্যান অবজেক্ট উই ইউজ ক্যাপিটাল লেটার। অর্থাৎ কোনো অবজেক্ট যেটি হচ্ছে নন লিভিং কিন্তু বা কোনো আইডিয়াস, কিন্তু এটিকে যখন আমি কোনো একটা ব্যক্তিসূচক হিসেবে এটিকে আমি ব্যবহার করবো সেন্টেন্সে, অর্থাৎ পার্সন হিসেবে তাকে প্রেজেন্ট করব, তখন আমি সেটাকে কী করব, ক্যাপিটাল লেটার হিসেবে ব্যবহার করব। যেমন সেন্টেন্সে দেখো, দ্য নর্থ উইন্ড র্যাটেলড অন হিজ রুফ। এখানে নর্থ উইন্ডকে পার্সনিফাই করা হয়েছে, আর এই কারণে নর্থ উইন্ডকে ক্যাপিটাল লেটার দিয়ে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার আরেকটি সেন্টেন্স দেখো, এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ক্যাপিটাল লেটার ব্যবহার হয়েছে, টাইটেল অর ডেজিগনেশনে যদি ডিস্টিংশন হিসেবে তাকে প্রকাশ করতে হয়, টু রাইট দ্য টাইটেল অর ডেজিগনেশন অফ ডিস্টিংশন। অর্থাৎ নির্দিষ্টভাবে, সুনির্দিষ্টভাবে কোনো টাইটেলকে বা ডেজিগনেশনকে যদি আমাদের প্রকাশ করতে হয়, তখন আমরা সেটিকে ক্যাপিটাল লেটার দিয়ে ইউজ করব। যেমন এখানে আমি লিখেছি দ্য প্রিন্সিপাল, এখানে পি ক্যাপিটাল লেটার, দ্য প্রেসিডেন্ট, এখানে পি ক্যাপিটাল। অর্থাৎ এখানে দু জায়গাতে, এখানে টাইটেল এবং ডেজিগনেশন হিসেবে এখানে আমাদের দুটো অ্যাপ্লিকেশন আমরা পাচ্ছি, এবং এখানে আমাদের তাই এখানে এটি কোনো স্যালুটেশন নয়, কিন্তু এটির টাইটেল এবং ডেজিগনেশন হিসেবে আমরা এই দুটো এক্সাম্পলকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ব্যবহার করতে দেখছি। সো ডিয়ার লার্নার্স, আমি আশা করব আমার আজকে আমি যে রুলসগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা সেগুলো খুব ভালোভাবে মনে রাখবে, এবং তোমাদের এগুলো বিভিন্ন সময় যখন ক্যাপিটালাইজেশনের প্রয়োজন হবে, তোমরা কারেক্টলি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবে। তো এই শুভকামনা জানিয়ে এবং এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। হোপ ইউ হ্যাভ এনজয়েড ইট অ্যান্ড ইউ উইল ফলো ইট অ্যাকর্ডিংলি। থ্যাংক ইউ এভরিবাডি।